মিরাদক এতিয়া দিল্লীলে সম্পূর্ণ ক্ষমতা কার্যালয় দিল্লীলে লৈ যাব খুঁজছে। রেসিডেন্সিয়াল চিফ এক্সিকিউটিভর যে কার্যালয় যার সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করা হয়েছিল আর অয়েল ইন্ডিয়া লিমিটেডে আটাইতকৈ বেশি তৈলক্ষেত্র সমূহতে উৎপাদন করে, অয়েল ইন্ডিয়া লিমিটেড বা পেট্রোলিয়াম খণ্ডত 70% 50% পেট্রোলিয়াম উৎপাদন করে 1901 চনত ডিগবৈ তেল রিফাইন করে ভারতবর্ষে নিদর্শন দিছিল, সেই পৰা অয়েল ইন্ডিয়া লিমিটেডর কার্যালয় ইয়ার সমগ্র ক্ষমতা দিল্লিয়ে কাড়ি লৈ যাব খোঁজা যেটো জনবিরোধী সিদ্ধান্ত ইয়ার আনুষ্ঠানিকভাবে আজি আমি প্রতিবাদ করছো। আর পরবর্তী দিন সময় অয়েল ইন্ডিয়া মুখ্য কার্যালয়ের সম্মুখত জাতীয় পরিষদে তীব্র প্রতিবাদের কার্যসূচী গ্রহণ করব। স্পষ্ট কথা, আমার অধিকার কাড়ি লৈ যাব নোৱাৰে, আমার অয়েল ইন্ডিয়া লিমিটেডর কার্যালয় ইয়ারপর হস্তান্তর করব নোৱাৰিব, ক্ষমতা কর্তন করব নোৱাৰিব, এইটো স্পষ্ট কথা। গতি আমার কার্যনির্বাহ সভায় এইবুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর তারলগে আমি আর একটা কথা কব খুঁজো যে আমি এই সময়ত দেশের গণতান্ত্রিক ব্যবস্থাটুক ন্যায়পালিকা সংকটত পেলাবর কারণে নির্বাচন চলি থাকার সময়তো সরকারে বিভিন্ন ধরনের কূটকৌশল রচনা করেছে, কারবাক গ্রেপ্তার করা, কারবাক ভয় ভাবুকি খুবা, কারবার কণ্ঠরুদ্ধ করা। মিরাদক এতিয়া দিল্লীলে সম্পূর্ণ ক্ষমতা কার্যালয় দিল্লীলে লৈ যাব খুঁজছে। রেসিডেন্সিয়াল চিফ এক্সিকিউটিভর যে কার্যালয় যার সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করা হয়েছিল আর অয়েল ইন্ডিয়া লিমিটেডে আটাইতকৈ বেশি তৈলক্ষেত্র সমূহতে উৎপাদন করে, অয়েল ইন্ডিয়া লিমিটেড বা পেট্রোলিয়াম খণ্ডত 70% 50% পেট্রোলিয়াম উৎপাদন করে 1901 চনত ডিগবৈ তেল রিফাইন করে ভারতবর্ষে নিদর্শন দিছিল, সেই পৰা অয়েল ইন্ডিয়া লিমিটেডর কার্যালয় ইয়ার সমগ্র ক্ষমতা দিল্লিয়ে কাড়ি লৈ যাব খোঁজা যেটো জনবিরোধী সিদ্ধান্ত ইয়ার আনুষ্ঠানিকভাবে আজি আমি প্রতিবাদ করছো। আর পরবর্তী দিন সময় অয়েল ইন্ডিয়া মুখ্য কার্যালয়ের সম্মুখত জাতীয় পরিষদে তীব্র প্রতিবাদের কার্যসূচী গ্রহণ করব। স্পষ্ট কথা, আমার অধিকার কাড়ি লৈ যাব নোৱাৰে, আমার অয়েল ইন্ডিয়া লিমিটেডর কার্যালয় ইয়ারপর হস্তান্তর করব নোৱাৰিব, ক্ষমতা কর্তন করব নোৱাৰিব, এইটো স্পষ্ট কথা। গতি আমার কার্যনির্বাহ সভায় এইবুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর তারলগে আমি আর একটা কথা কব খুঁজো যে আমি এই সময়ত দেশের গণতান্ত্রিক ব্যবস্থাটুক ন্যায়পালিকা সংকটত পেলাবর কারণে নির্বাচন চলি থাকার সময়তো সরকারে বিভিন্ন ধরনের কূটকৌশল রচনা করেছে, কারবাক গ্রেপ্তার করা, কারবাক ভয় ভাবুকি খুবা, কারবার কণ্ঠরুদ্ধ করা,